তো সামনে এইচএসসি তারপরে অ্যাডমিশন কিন্তু তোমাদের মূল টার্গেট কি হওয়া উচিত অ্যাডমিশনে কোপ দেওয়া এবং এই অ্যাডমিশনের রেজাল্ট ভালো করার জন্য একটা ট্যাকটিক্স অনেক আগে থেকে আমরা আমাদের প্ল্যাটফর্মে প্রমোট করি সেটা হলো কোয়েশ্চেন ব্যাংক সলভিং বা প্রি অ্যাডমিশন প্রস্তুতি এই প্রস্তুতি আসলে সবার জন্য না যারা অ্যাডমিশনে বাকিদের চেয়ে এগিয়ে থাকতে চায় তাদের জন্য এই প্রস্তুতি কলেজের টেস্ট পরীক্ষার আগে বা পরে যেই ফাঁকা সময়টা আমরা এর আগে পাই সে সময়টাকে কাজে লাগাতে হয় কোশ্চেন ব্যাংক সলভিং এর ক্ষেত্রে যেটাকে ফর্মাল ভাষায় প্রি অ্যাডমিশন প্রস্তুতি বলা হয় এবং প্রতি বছরের মতো এবছর আমরা প্রি অ্যাডমিশন কোর্স তোমাদের জন্য নিয়ে এসেছি সবচেয়ে কম খরচে এবছরের কোর্সের ক্লাসগুলা ডিজিটাল বোর্ডে থাকবে আমাদের নিজস্ব স্লাইড থাকবে এবং তোমার প্রস্তুতির টার্গেট ইঞ্জিনিয়ারিং হোক ভার্সিটি হোক বা মেডিকেল হোক প্রত্যেকটা টার্গেটের বিগত বছরের কোয়েশনগুলো আমরা চ্যাপ্টার ওয়াইজ এবং টাইপ ওয়াইজ তোমাকে সুন্দর মতো সলভ করাই দেবো সেই সাথে ম্যাটেরিয়ালস হিসাবে থাকবে এ অ্যানালাইসিস সিরিজ যেই বইগুলো বাজারের অ্যানালাইসিস বা কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস ক্ষেত্রে সেরা বই সেই সেই বইগুলোও তুমি ম্যাটেরিয়ালস হিসাবে পেয়ে যাবা এবং এখানে আমরা কিছু প্রবলেম সলভিং লাইফ ক্লাস রাখবো এবং সেই সাথে আমরা এক্সামেরও ব্যবস্থা রাখবো যাতে তুমি কোশ্চেন ব্যাঙ্ক সলভিংয়ের পরে নিজের প্রস্তুতিটা যাচাই করতে পারো সো অযথা চোদ্দ প্লাস সময় না দৌড়ায় বাড়ে যারা অ্যাকচুয়ালি কখনো কোশ্চেন ব্যাঙ্ক সলভিং করাই নাই আমাদের হালকা স্ট্যান্ডে ভর্তি হয়ে যাও দু হাজার উনিশ সাল থেকে এই কোর্সটা আমরা চালিয়ে যাচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের প্রি অ্যাডমিশন কোর্সের লিঙ্ক দেওয়া আছে যেখানে ক্লিক করে তুমি ডেমো ক্লাস দেখার পরে ডিসিশন নাও যে তুমি আদৌ কোশ্চেন ব্যাংক সলভিং কোর্স করে বাকি দিচ্ছে এগিয়ে থাকবে কিনা কিছু লাস্টের ভিডিওতে দেখা হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভিং কোর্সের কোনো একটা ক্লাসে টাটা